জন্য, তো প্লিজ ফ্রেন্ডস একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যে নতুন বন্ধু আছো সে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। হে গাইস, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে সন্ধে পাঁচটা, একটু বেশি, 5:15 হবে। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি, দেখো আমি, ডুবু, এদিকে প্রীতেশ, আমরা বেরিয়ে পড়েছি একটুখানি প্রীতেশের এক বন্ধুর বাড়ি আমরা ঘুরতে যাচ্ছি, ওরা আজকে ইনভাইট করেছে, তো যাবো। তারা দেরি হয়ে গেল একটু, আবার তা আচ্ছা হাই করছে, হাই হাই হাই, ডুগু হাই করছে। তো তাড়াতাড়ি করে আসবো, কারণ আজকে হচ্ছে ভূত চতুর্দশী। হ্যাঁ হাই, আজকে ভূত চতুর্দশী, আজকে এসে 14 বাতি দিতে হবে ঘরে। তো যাবো তাড়াতাড়ি করে, ওখানে একটু টাইম স্পেন্ড করেই আবার ফিরে আসবো।
আজকে হচ্ছে বলে ভূত চতুর্দশী, তো ভূত চতুর্দশীতে 14 শাক খেতে হয়, 14 প্রদীপ সন্ধ্যাবেলা জ্বালাতে হয়। তো আমি দেখো এইরকম সুন্দর করে একটু এরকম রঙ্গোলি করে একটু ফুল সাজিয়ে তারপরে 14 প্রদীপ এরকম করে সাজিয়েছি, একটু পরে প্রদীপ গুলো নিয়ে নিয়ে সব দোর করে আমি দিয়ে দেবো। আর তোমরা তো দেখলেই যে আমরা একটু আগে প্রীতেশের এক বন্ধুর বাড়ি গেছিলাম, সেখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, তোমরা তো দেখলে যে আমরা একটু আগে মানে বিকালের দিকে প্রীতেশের এক বন্ধুর বাড়িতে গেছিলাম, সেখানে বেশিক্ষণ বসিনি আসলে, অনেকদিন তো রাস্তা পড়েছিল। হ্যাঁ, তো আমরা তাড়াতাড়ি করে আবার চলেও আসলাম একটু বসে ওখানে, কারণ এই সন্ধ্যাবেলা 14 বাতি দিতে হবে ওই জন্য। তো এসে তাড়াতাড়ি করে আমি দেখো আবার রেডি হয়েছি, এরকম শাড়ি টাড়ি পরেছি, পরে সেজে গুজে ও হাত দেবে জানো, এখানে প্রদীপে হাত দিতে নেই বেটা, আগুনে হাত দিতে নেই। তো এখানে এরকম করে সুন্দর করে আমি আর প্রীতেশ দুজন মিলেই সাজিয়েছি, এরকম করে সুন্দর করে একটা রঙ্গোলি দিয়েছি মাঝখানে, দেখো লক্ষ্মীর পা আছে, এরা ফুল দিয়ে সাজিয়েছি চারিদিকে এরকম প্রদীপ দিয়ে। এই প্রদীপ গুলো এবার ঘরের দোরগোড়ায় দোরগোড়ায় দিয়ে দেবো। তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ, যে আমার এই ডেকোরেশনটা কেমন হয়েছে। তো দিওয়ালিতে কাউকে আমাদের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা, গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তাই তো সোনা, বলেছো ফ্রেন্ডসদের বলেছো হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি টু মাই অল মাই ফ্রেন্ডস। হ্যাঁ, দিওয়ালিতে সবাই খুব এনজয় করো, তো আমাদের তরফ থেকে অনেক এনজয় করো, অনেক বাজি পটকা ফাটাও, অনেক লাইটিং, তোমরাও শেয়ার করো তোমরা কেমন এনজয় করলে দিওয়ালিতে, তোমরা শেয়ার করো তোমরা কে কি রকম এনজয় করলে। সো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও। তোমরা অনেক সুন্দর কমেন্টস করছো, ভিউ দেখছি, ভিউ যেটা হচ্ছে কিন্তু আমার লাইক খুব কম হচ্ছে, প্লিজ প্লিজ তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক করে দিও, লাইক করলে আমি নিজে থেকে খুব ইন্সপায়ার হই আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো তোমাদের লাইকে আমি অনেক ইন্সপায়ার হই নতুন নতুন ভালো ভালো ভিডিও বানানোর জন্য, তো প্লিজ ফ্রেন্ডস একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যে নতুন বন্ধু আছো সে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতন চলো, টাটা, গুড নাইট, সবাই খুব খুব আনন্দ করো, টাটা।